কোনো কিছুর প্রত্যাশায় নয়, শুধু জাতির পিতাকে হত্যার প্রতিবাদে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিলেন কয়েক হাজার বীর যোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের মাত্র কয়েক বছর পরে আবারও এক অসম যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর নেতৃত্বে। সে যুদ্ধের অন্যতম সেনানী ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদার। শোকের মাসে রাঙামাটির সংসদ সদস্য এই বীর মুক্তিযোদ্ধার মুখে শুনব সেই প্রতিরোধ যুদ্ধের কথা। 75-এর 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আচার্যকে স্বাগত জানাতে নিচ্ছিলেন সব ধরনের প্রস্তুতি, কিন্তু জাতির পিতার আর যাওয়া হলো না সেখানে। ঘাতকরা তার আগেই সপরিবারে নৃশংসভাবে হত্যা করল তাকে। রাঙামাটির বর্তমান সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সে সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে কাজ করছিলেন তিনিও। সকালে যখন শুনলেন হত্যা করা হয়েছে জাতির পিতাকে, বিশ্বাস হয়নি। প্রতিশোধের আগুন জ্বললেও পরিস্থিতি ছিল না অনুকূলে। সুযোগ আসলেই যোগ দেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধে। আমরা ব্যক্তিগত কিছু পাওয়ার জন্য নয়, তাগিদটা ছিল এইটাই যে আমরা বেরোলে মনে হতো যে আমাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখছে। বঙ্গবন্ধুর দেওয়া ছাত্রলীগের সংগঠন করেছে, আর দেখো তারা তাদের পিতাকে নির্মমভাবে হত্যা করার পরও তারা দিব্য আরামে ঘুরছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো প্রতিবাদ নেই। তো আমাদের মনে হতো এই ঘৃণা থেকে আমাদের মুক্তি পেতে হবে। তো এর মধ্যে আমরা শুনলাম সেপ্টেম্বর থেকে যে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্বের নেতৃত্বে একটা সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছে। তো আমরা খুবই আশান্বিত হলাম। তখন আমরা কোনো ব্যক্তির জন্য যাইনি, আমরা গেছিলাম বঙ্গবন্ধুর জন্য। কে এটার নেতৃত্ব দিচ্ছে, কে সশস্ত্র প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে, এটা আমাদের কাছে বিবেচ্য ছিল না। আমাদের বিবেচ্য ছিল প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে কোনো কিছুর পরোয়া না করে নেমেছিলেন অসম যুদ্ধে। সাপদ সংকুল সে পথে শক্তি ছিল শুধু জাতির পিতা হত্যার প্রতিশোধের আকাঙ্ক্ষা। আমাদের দৈনিক খাবার ছিল একেবারে মানে নদীর পানির মতো ডাল, ভাত এক মুঠো, কোনো তরকারি নেই, এবং আমাদেরকে কানে কানে বলা হতো রাত্রের খাবার নাও হতে পারে। সে সময় বঙ্গবন্ধুর মন্ত্রিসভার প্রায় সকল সদস্য যোগ দিয়েছিলেন মোশতাকের সঙ্গে। তখন এই প্রতিরোধ যোদ্ধারা হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। আমরা চেষ্টা করেছি প্রতিরোধ করার জন্য, আমরা চেষ্টা করেছি মাটির প্রদীপ জ্বালানোর জন্য। সেই মানুষগুলো যেন সরকারের স্বীকৃতি পায় এমন প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। বিকাশ বিশ্বাস, DBC News, ঢাকা।